পরিবেশে স্থাপিত সিসিএল ইউনিভার্সিটি বাংলাদেশ নয়, আমরা মালয়েশিয়ার দুটি বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা করেছি, আমরা অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা করেছি। জনাব তারিকুল ইসলাম চৌধুরীর বলিষ্ঠ নেতৃত্বে, আপ্রাণ প্রচেষ্টায়, আমাদের সহযোগিতায় আমরাও একটি ভালো অবস্থানে ধীরে ধীরে আমরা পৌঁছতে পারবো সেই তথ্য। আমি মনে করি যে কোনো জিনিসই শুরু করলে সেটা ক্রমে ক্রমে বা দীর্ঘ সময় পরে একটি ভালো রূপ ধারণ করে। সিসিএম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি মনে করি হাঁটি হাঁটি পাপা করে সামনের দিকে এগিয়ে যাবে এবং একসময় তা প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ে রূপ নেবে। আমরা জানি যে 1921 সনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, ঠিক তার সেই সময়ও ঢাকা বিশ্ববিদ্যালয়ও ভর্তির জন্য ছাত্রছাত্রী সুস্থ হয়েছিল। ঠিক একইভাবে আমি মনে করি যে সিসিএম বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হলো এবং এটা সামনের দিকে এগিয়ে যাবে। এবং এর মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের শিক্ষকরা কক্সবাজার, সিরাজগঞ্জ, নীলফামারী, কুমিল্লা তো আছেই, যে যার বাসায় বসে থেকেই কিন্তু আমাদের শিক্ষা কার্যক্রমকে অব্যাহত রেখে চলেছেন। আমাদের একদিনও কিন্তু কোনো সেশন জটের মধ্যে আমাদেরকে পড়তে হয় নাই। ইনশাআল্লাহ আমাদের স্টুডেন্টরা যথা সময়ে যথা নিয়মে তাদের শিক্ষাক্রম, তাদের কোর্সের কাজ, পাঠ্যক্রম যথাসময়ের মধ্যে শেষ করতে ইনশাআল্লাহ সক্ষম অনুমোদন লাভ করে। স্বল্প হয়ে লেখাপড়া